ইঞ্জুরিতে মাঠের বাইরে সাকিব আল হাসান। তবে কিছুদিন আগে টি টোয়েন্টি এক্সে খেলার অনুমতি চেয়ে বিসিবিতে আবেদন করেন সাকিব। যা নিয়ে ওঠে আলোচনার ঝড়। প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র দিতে না চাইলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাত টি টোয়েন্টি লিগে দেখা যাবে সাকিবকে। ইঞ্জুরি নিয়ে এশিয়া কাপে খেলতে গিয়ে আরও বিপাকে পড়েন সাকিব। পরে দেশে ফিরে সাকিবের আঙ্গুলে জরুরি অস্ত্রোপচার করানো হয়। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎসককে দেখিয়ে দেশে ফেরেন সাকিব। জানান, আগামী 6 থেকে 1 বছরের মধ্যে আঙ্গুলের অস্ত্রোপচার করানো যাবে না। অন্যদিকে মাঠে ফেরা প্রসঙ্গে বলেছিলেন, মূল যে অস্ত্রোপচারটা করার কথা সেটা হলে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। সাধারণত 6 সপ্তাহের ভেতরেই ঠিক হয়ে যায়। 2 সপ্তাহ অতিরিক্ত হাতে রাখা হয়। 6 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে তো বিপিএলে বেশ আগেই ফিট হয়ে যাব। এদিকে এর মাঝে টি টোয়েন্টি এক্স টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামী 23 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এনওসির আবেদন করেন সাকিব, যা নিশ্চিত করেছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি তখন বলেছিলেন, সাকিব টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এনওসির আবেদন করেছেন, কিন্তু এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। শুরুর দিকে এনওসি না দিতে চাইলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে সাকিবকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এর কারণ ব্যাখ্যা করেছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, সম্ভবত সাকিব যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বিসিবি চাইছে সাকিব কোনো একটা টুর্নামেন্ট খেলুক, যাতে সে নিজেকে ঝালাই করে দেখতে পারে তার ব্যথা অনুভব হচ্ছে কিনা। উল্লেখ্য, 2018 সালে টাইগারদের প্রথম মিশন ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ। সেটার ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন সাকিব আল হাসান। এরপর পুরোপুরি সুস্থ হবার আগে সেই ইঞ্জুরির সঙ্গী করে নিদহাস ট্রফিতে খেলতে যান। এরপর আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের সাথে পূর্ণাঙ্গ সিরিজ ও এশিয়া কাপে ইঞ্জুরি নিয়েই খেলেছিলেন।